প্রিয় দর্শক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেটরিনা কায়েবকে তো আপনারা সবাই চেনেন কেটরিনা তার গ্লামারের জন্য অভিনয়ের সুযোগ পান এমন কথা বলিউডে অনেকদিন ধরেই প্রচলিত যদিও গত দুই বছরে সে জায়গা থেকে কেটরিনা সরে এসেছেন অনেকটাই তার সৌন্দর্যের পাশাপাশি অভিনয়ের জন্য তিনি বেশ প্রশংসিত এখন সম্প্রতি অক্ষয় কুমার গণমাধ্যমে এমনটাই বলেছেন তিনি জানান সূর্য পর কেটরিনাকে সিনেমায় কাজ করবেন শুধু গ্রামারের জন্য নয় বরং তার অভিনয়ের জন্য সূর্য বংশী ট্রেলার মুক্তি পাওয়ার সময় সহ অভিনেত্রী সম্পর্কে এমনই মন্তব্য করেন অক্ষয় কুমার তিনি বলেন কেটরিনা যখন প্রথম বলিউডে পা রাখেন তখন এক বর্ণ হিন্দি বলতে পারতেন না তিনি সেই জায়গা থেকে নিজেকে উন্নত করেছেন বর্তমানে বিটাউনের বড় স্টারদের সঙ্গে কাজ করছেন কেটরিনা এর ফলে বোঝা যায় কেটরিনা কীভাবে নিজেকে গ্রুম করে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন অন্যদিকে কেটরিনা বলেন কেরিয়ারের শুরুর দিকে যাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি তাদের মধ্যে অন্যতম অক্ষয় তার সঙ্গে কয়েকটি সিনেমা করার হয়েছে এবং সেগুলো থেকে আমি বেশ প্রশংসিত পেয়েছি বলা যায় অক্ষয় আমার কেরিয়ারের জন্য লাকি ব্যক্তি সম্প্রতি মুক্তি পায় পরিচালক রোহিন শেটির সিনেমা সূর্যবংশী এই সিনেমায় অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে কেটরিনাকে অক্ষয় কেটরিনার পাশাপাশি ওই সিনেমায় রয়েছেন অজয় দেবগণ ও রণবীর সিং